আজকে আমরা একজন পাবনার ভাষা আর একজন ঢাকার ভাষায় কথা বলবো। আমি যেহেতু ঢাকা থাকি, বাড়ি পাবনা, আমি ঢাকা থাকি, ঢাকার ভাষায় বলবো। সেই সাথে আমাদের আমার ছোট বোন মিথিলা, ও হচ্ছে পাবনার ভাষা বলবে। তো কি আছো, কেমন আছো? তুমি কি গোসল করেছো? তুমি কি খেয়েছো? আমি খাইছি। তুমি খাইছো? তুই খাইছিস? হ্যাঁ আমি খেয়েছি। ভালো করছিস। তুই কবে হেঁটে কর, কিছু বলবো না তো। তুমি কি কি খাচ্ছ? আমি আম খাচ্ছি। আম কি ভর্তা? না আম ভর্তা সে না। আম সে না খাই যাক। প্রেম করেছো? করি না, ভালো লাগে না। কি প্রেম সেম করি না, ভালো লাগে না। তুই আম খালে শেষ হ। শেষ আর শেষ হ। তুই কালকে ঢাকা চলে যাবি? হ্যাঁ আমি কালকে ঢাকা চলে যাবো। কাল যা কি করবি? আর দুদিন খাই শুনে খাই মেয়ে আনন্দ মন্দ করে গান না আয় বাজা শুনে না। আমি তো নদীতে গোসল করি। গান এ যায় তখন ইসে মাছ দেওয়া মানে ইয়ে বলি রে জাহাজে নিছে ইয়ে তো সরু সরু ইসে তুই দেখি তো খালি খাবিস তো খাবি দিস মানে কেসাকে ডুবা দেখে নাই দেখাই আমার মা বাবা নাই দিছিল সত্যি। এ আমি লিয়াইছিলে না তুমি যা লাইবেটা জামাই কে ফোন দিছে? জামাই ফোন দিছে? জামাই কিবা আছে বুনি? নাম্বার নাই আমি কি ডাকা শুনছি? আমি গ্রামের মানুষ, আমি কিবা করে যাই? তুমি তোমার দোলা ভাইকে ফোন দিবা? আমি কি করবো? নে ফোন দিয়ে হাই হ্যালো করবো? হাই হ্যালো আমি করবেন না বুনি? আমার কোনো এমবি থাকে না, আমার ডাহাই তোমার বলে দেয় না। খালি কাতি মর্দা কাতে প্রেম করবি নি? খালি কাতি মর্দা কাতে প্রেম করবি নি? বয়ে তো আরো এমবি দেয় না তাই। ও তুই বুনি আইছিস? আমি কি যে বুঝি হয়েছি বুনি? তো কালকে আমি গাঙে দিছে মাছ খাবো নে। ও এ বুনি আমি আবার আমি কথা বলা আমি চলো।